শুধুমাত্র ড্রাই ফ্রুটস খেতে আমাদের সবারই ভালো লাগে। ড্রাই ফ্রুটস খেতে যেমন সুস্বাদু, তেমন আমাদের স্বাস্থ্যেরও অনেক উপকার করে। বিভিন্ন ড্রাই ফ্রুটসের তালিকায় কিশমিশও থাকে। তবে আপনি কি কখনো কালো কিশমিশ খেয়েছেন? সাধারণত কালো আঙ্গুর শুকিয়ে এই কিশমিশ তৈরি করা হয়। কালো কিশমিশ ফাইবার, ভিটামিন সি, আয়রন, পটাশিয়াম, পলিফেনল এবং ক্যালসিয়ামে ভরপুর। এটি কোলেস্টেরল, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি চুল পড়া এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। সারা রাত পানিতে ভিজিয়ে রেখে কালো কিশমিশ খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তবে পানিতে ভিজিয়ে না রেখে শুধু এক মুঠ করে খেতেও কোনো সমস্যা নেই। কেক, ক্ষীর এবং বরফের মতো বিভিন্ন মিষ্টির স্বাদ বাড়াতে এই কিশমিশ ব্যবহার করা যেতে পারে। তাহলে আসুন আমরা এই ভিডিওতে জেনে নেই কালো কিশমিশের কী কী বিভিন্ন উপকারিতা রয়েছে, যেগুলো আমরা টানা 15টা দিন খেলে অনেকটা উপকার পাব। হাড় ক্ষয় প্রতিরোধে সাহায্য করে। কালো কিশমিশ ক্যালসিয়াম এবং পটাশিয়াম সমৃদ্ধ, যা হাড়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ক্যালসিয়াম হাড়কে মজবুত করে। তাছাড়া ক্যালসিয়ামের অভাবে অস্টিওপোরোসিসের মতো গুরুতর হাড়ের রোগও দেখা দিতে পারে। কালো কিশমিশে উপস্থিত মাইক্রোনিউট্রিয়েন্ট অস্টিওপোরোসিস প্রতিরোধ করতে অনেক সাহায্য করে। চুলের ক্ষেত্রে উপকারী। চুল ফাটা এবং রুক্ষ শুষ্ক হয়ে যাওয়ার সমস্যায় ভুগলে নিয়মিত কালো কিশমিশ খাওয়া শুরু করতে পারেন। কালো কিশমিশ ভিটামিন সি এবং আয়রনের পাওয়ার হাউস। এটি চুলে পুষ্টি যোগায়, চুল ভালো রাখে। তাছাড়া এটি মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, চুলের ফলিকলগুলিকে চাঙ্গা করে এবং চুল পড়া দূর করে। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এই ভিটামিন সিটা চুলে পুষ্টি যোগায় এবং চুলকে পাকতে দেয় না অতি সহজে। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে। কালো কিশমিশ পটাশিয়ামে ভরপুর, যা হাই প্রেশার কমাতে সাহায্য করে। কিশমিশে থাকা প্রচুর পরিমাণে পটাশিয়াম শরীরে সোডিয়ামের পরিমাণ কমাতে সাহায্য করে এবং ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে। তাই হাই প্রেশারের সমস্যা থাকলে নিয়মিত কালো কিশমিশ খাওয়া শুরু করতে পারেন। খারাপ কোলেস্টেরলের বিরুদ্ধে লড়াই করে। কালো কিশমিশে কোলেস্টেরল থাকে না, বরং এটি আমাদের শরীরে পাওয়া লো ডেন্সিটি লাইপোপ্রোটিন বা তথাকথিত খারাপ কোলেস্টেরলের ক্ষতিকর প্রভাব কমাতে অনেকটাই সাহায্য করে। কালো কিশমিশে প্রচুর ফাইবার থাকে, যা অ্যান্টি কোলেস্টেরল যৌগ। কালো কিশমিশে উপস্থিত পলিফেনলস বিভিন্ন কোলেস্টেরল এনজাইমকে নিয়ন্ত্রণ করে আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে আনতে সাহায্য করে। মোট কথা, কালো কিশমিশ নিয়মিত খেলে আমাদের রক্ত হতে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রাটা অনেকটাই কমে যায়। কোষ্ঠকাঠিন্য দূর করে। নিয়মিত কালো কিশমিশ খাওয়া শুরু করুন। কালো কিশমিশে প্রচুর পরিমাণে ফাইবার উপস্থিত, যা মলের পরিমাণ বাড়িয়ে তোলে এবং মসৃণভাবে মল বের হতে সাহায্য করে, ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকটাই দূর হয়। অ্যানিমিয়া দূর করে। কালো কিশমিশ আয়রন সমৃদ্ধ, তাই যাদের রক্তস্বল্পতার সমস্যা আছে তারা নিয়মিত এক মুঠো কালো কিশমিশ খেলে অনেকটাই উপকার পেতে পারেন। ব্লাড পিউরিফায়ার হিসেবে কাজ করে, তাদের রক্তকে বিশুদ্ধ করে। রক্ত অপরিষ্কার হলে শুষ্ক ত্বক এবং ব্রন পিম্পলের মতো বিভিন্ন সমস্যা দেখা দেয়। প্রতিদিন কালো কিশমিশ খেলে রক্ত থেকে টক্সিন, বজ্র পদার্থ এবং অন্যান্য ময়লা দূর হয়। এতে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা শরীরকে সম্পূর্ণরূপে ডিটক্সিফাই করতে সাহায্য করে। দাঁতের ক্ষেত্রে ভালো। কালো কিশমিশ দাঁতের ক্ষেত্রে অত্যন্ত উপকারী। কালো কিশমিশে উপস্থিত ফাইটোকেমিক্যালস রয়েছে, যেটা দাঁতের ক্ষয় প্রতিরোধ করার পাশাপাশি মুখে উপস্থিত জীবাণু এবং ক্যাভিটির বিরুদ্ধে লড়াই করতে অনেকটা সাহায্য করে। তাছাড়া কালো কিশমিশ বেশ কয়েকটি ব্যাকটেরিয়ার বৃদ্ধিতেও বাধা, যার ফলে দাঁতের ক্ষয় প্রতিরোধ করা সম্ভব হয়। যাই হোক, আপনারা যদি কালো কিশমিশের প্রকৃত উপকারিতা পেতে চান, তাহলে টানা 2 সপ্তাহ বা টানা 15টা দিন আপনারা কালো কিশমিশ নিয়ম করে খেতে পারেন। আপনারা চেষ্টা করবেন প্রতিদিন এক মুঠো করে কালো কিশমিশ খাওয়ার জন্য, সকালের দিকে খাওয়ার চেষ্টা করবেন। টানা 15টা দিন খেয়ে দেখুন আপনাদের কতটা উন্নতি হয়। তবে শর্ত আছে। শর্তটা হলো আপনাদেরকে বাহিরের সব বাজে খাবার এড়িয়ে চলতে হবে। কোনো প্রকার বাজে খাবার খাওয়া যাবে না। আপনি বাহিরের বাজে খাবার খাবেন, আবার কালো কিশমিশও খাবেন 15 দিন, অথচ উপকারও চাইবেন, এটা কখনোই হতে পারে না। আপনি নিয়মিত এক্সারসাইজ করুন, ঠিকভাবে ঘুমান, বিশুদ্ধ কালো কিশমিশটা আপনারা খাওয়া শুরু করতে পারেন, অনেকটা উপকার পাবেন।